ঈদ উপলক্ষে তৈরি পোশাকের অন্যতম বড় পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে বিক্রি বেড়েছে। এখান থেকে দেশের বিভিন্ন এলাকায় পোশাক সরবরাহ করা হয়। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। স্বপন, স্বপন, বেচা বিক্রির অবস্থা কি দেখছেন? বিশেষত শুরুতেই যদি জানতে চান দামের যে বিষয়টি, সেটি একটি বড় চিন্তার বিষয়। এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চারপাশে, সেই পরিস্থিতিতে দামের বিষয়টি কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন, আমি কিন্তু আজকে সকাল থেকে নরসিংদীর শেখেরচর বাবুরহাট তথা সারা দেশের সবচেয়ে বড় দেশীয় পাইকারি কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাটে অবস্থান করছি এবং আমি ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কিন্তু কথা বলে দেখেছি। তারা কিন্তু জানিয়েছেন যে সারা দেশে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে, সেটির প্রেক্ষাপটে কিন্তু এই বাজারেও কিন্তু কিছুটা প্রভাব পড়েছে। সকাল থেকে আমি যেটা দেখেছি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি যে যে বাজারটি রয়েছে এটিতে কিন্তু দেশীয় কাপড় অর্থাৎ শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, থান কাপড়, পাঞ্জাবি কাপড়, কাপড় সহ দেশীয় যত ধরনের কাপড় রয়েছে সব কিন্তু এই বাজার থেকে সারা দেশের যে ক্রেতারা, খুচরা ক্রেতারা, তারা সংগ্রহ করে এবং সেই সেই কাপড় কিন্তু রমজান এবং ঈদকে ঘিরে কিন্তু তারা সেই যে খুচরা কাস্টমারের কাছে পৌঁছে দেয়। তবে আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা জানিয়েছেন যে তৈরি যে সব পোশাক রয়েছে, দেশীয় কাপড় রয়েছে, সেগুলির উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তারা মূলত তাদের প্রতি কাপড় প্রতি কিন্তু উৎপাদন খরচ বেড়েছে। ফলে কিন্তু যে খুচরা ক্রেতারা সারা দেশ থেকে কাপড় সংগ্রহ করতে আসেন তারা কিন্তু একটু বিপাকে রয়েছে, কারণ তারা এখান থেকে সংগ্রহ করার পরে একদম খুচরা পর্যায়ে বিক্রি করবেন, অর্থাৎ খদ্দেরদের কাছে পৌঁছে দেওয়ার যে মাধ্যমটি সেই মাধ্যমে কিন্তু তারা অনেকটা বিচলিত। আমি কথা বলেছি এখানকার বণিক সমিতির সাধারণ সম্পাদক মজিবুজ্জামানের সাথে, তিনি কিন্তু জানিয়েছেন যে গত কয়েক বছরের তুলনায় এবছর কিন্তু করোনা সহ অন্যান্য সংকট না থাকায় ব্যবসায়ীরা ধারণা করেছিলেন যে বেচা বিক্রি ভালো হবে, তবে ব্যবসায়ীরা কিন্তু আশানুরূপ এখনো পর্যন্ত সান্নিধ্য বেচা কেনার সুযোগ পাননি। আমরা কথা বলেছি ব্যবসায়ী নেতৃবৃন্দ, আরো জানিয়েছেন যে আরো দুটি বাজার রয়েছে, অর্থাৎ 15 যা পর্যন্ত কিন্তু এই পাইকারি বেচা কেনা চলে। তারা কিন্তু বলেছেন যে তারা আশাবাদী যে আগামী যে দুটি হাট রয়েছে 15 রমজান পর্যন্ত, সে তার মধ্যে কিন্তু তারা আরো কিছু বেচা ব্যক্তি বাড়বে বলে তারা প্রত্যাশা করেছেন। তো সকাল থেকে দিন অব্দি এই বাজারে শত কোটি। তোফায়েল, আপনাকে ধন্যবাদ।